সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল বন্ধুদের এবং ভিউয়ার্সদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2020-2022 শিক্ষাবর্ষে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন DLED এর অ্যাডমিশনের নোটিফিকেশন করেছে সেই সম্পর্কে। আজকে ভিডিও আমরা দেখব এই 2020-2022 শিক্ষাবর্ষে DLED রেগুলার অর্থাৎ ফেস টু ফেস মোডে কী আবেদন করতে হলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতায় বা কী লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু দেখব আজকের এই ভিডিওয়। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমার সমস্ত ভিউয়ার্সদের প্রতি আবেদন, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পকে সাবস্ক্রাইব করেননি, আপনারা ঠিক এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনটিতে প্রেস করে এই যে অল নোটিফিকেশন বাটনটি আপনারা সিলেক্ট করে নেবেন, সো দ্যাট নেক্সট টাইম যখনও কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড দেব তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। দেখুন, আপনাদের সামনে আমি একটি ব্রাউজার খুললাম এবং এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি। এখানে দেখে নিন আপনারা wbbpe.org, এটা আপনারা সরাসরি অ্যাড্রেস বারে গিয়ে লিখতে পারেন অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন WB প্রাইমারি, এটি লিখে সার্চ দিয়ে সার্চ দিলেই আপনাদের সামনে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনারা এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নেমেই বাঁ হাতে দেখবেন লেখাই রয়েছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন টু 2 ইয়ার DLED কোর্স রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2020-2022 ইন দ্য ইনস্টিটিউশনস রিকগনাইজড বাই NCTE অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। এই যে দেখুন, এইটি হচ্ছে সেই নোটিফিকেশন, এটি আমরা একটু দেখে নিই। এই যে তারিখ দেওয়া রয়েছে 31 জুলাই, বলছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার DLED কোর্স রেগুলার ফেস টু ফেস ফর দ্য সেশন 2022-2022। আচ্ছা, এখানে আপনারা দেখে নিন যে এই অনলাইনে এটি আবেদন করতে হবে এই DLED অ্যাডমিশনের জন্য, এবং এখানে বলা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে অথবা SC বা ST বা OBCA বা OBCB অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড বা এক্স সার্ভিসম্যান, ইনাদের ক্ষেত্রে 45% মার্কস থাকলেও চলবে উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। আর এখানে আরও জানানো হচ্ছে যে লিস্টেড মিডিয়াম ওয়াইজ ইন দ্য পোর্টাল ফর অ্যাডমিশন 2020-2022, আর এটি শুরু হবে 10 আগস্ট থেকে। দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে 50খানা নতুন একটি সেশনে ইউনিট শুরু করা হচ্ছে এই সেশন থেকে, কোন ভাষায় না, সাঁওতালি ভাষায়, সাঁওতালি বা সাঁওতালি মাধ্যমে সে পড়ানোর জন্য যেটা ঝাড়গ্রামে ডায়েট রয়েছে সে রামগড়ে, সেখানে 50টি সিট তৈরি করা হয়েছে, 50টি সিটে এই বছর সাঁওতালি ভাষায় DLED পড়ানো হবে। এছাড়াও দেখুন, এখানে জরুরি তথ্যগুলো সব দেওয়া রয়েছে যে কোন মিডিয়ামে থাকতে হবে। বাংলা মিডিয়ামে পড়তে হলে অবশ্যই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়ামে পড়ে থাকতে হবে। হিন্দি বা উর্দু বা নেপালি মিডিয়ামে পড়তে চাইলে সেই মিডিয়ামেই 10+2তে পড়ে থাকতে হবে। এখানে বলা হচ্ছে ডিটেলস রিগার্ডিং এলিজিবিলিটি অ্যান্ড অ্যাডমিশন প্রসিডিওর্স উইল বি অ্যাভেলেবল ফ্রম 2 PM অফ 10th August 2020, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা আরও বিস্তারিত তথ্য দুপুর 2 থেকে 10 আগস্ট থেকে পাওয়া যাবে এই ওয়েবসাইট অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট সেখান থেকে, অথবা এই যে ওয়েব অ্যাড্রেস রয়েছে এই ওয়েব অ্যাড্রেস যে কোনো একটিতে ক্লিক করলেই পাওয়া যাবে দুপুর 2 থেকে 10 আগস্ট থেকে। আর এখানে আরও বলা হচ্ছে যে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করবে অ্যাডমিশনের জন্য তারা যেন অবশ্যই একটি মোবাইল নাম্বার দেয়, যে মোবাইল নাম্বারে যেন তাদের হোয়াটসঅ্যাপ ওপেন থাকে এবং সেই সঙ্গে তারা একটা যেন ইমেল আইডিও দেয়, কেননা স্টাডি সেন্টারের তরফ থেকে বা কলেজের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে। প্রথমে যেতে হবে এই ওয়েবসাইটে, তারপর সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার DLED কোর্স রেগুলার অর ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2020-2022 এইখানে গিয়ে তাদেরকে
করতে হবে কাজ। আর এটি বলে রাখি, মনে রাখা দরকার যে অ্যাডমিশনের ফর্ম ফিলআপ শুরু হবে এই ডিএলএড এর জন্য 10ই আগস্ট দুপুর 2টো থেকে শুরু হবে এবং এটি চলবে 31শে আগস্ট অবধি। আর আবেদন করার সময় কী কী আবেদনকারীদের দিতে হবে, তাদের প্রথমে দিতে হবে স্ক্যান করে সমস্ত কিছু, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড দিতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে হবে, নিজের ফটোগ্রাফ দিতে হবে অবশ্যই কালার, তার সঙ্গে যারা কাস্ট সার্টিফিকেট দেবে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, আর যারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবে তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে, নিজের সিগনেচার বা সইটা স্ক্যান করে দিতে হবে, আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের সার্ভিস বুকলেটটা দিতে হবে, আর যা যিনারা এই সাঁওতালি ভাষায় পড়তে চান, সাঁওতালি ভাষার জন্য যেহেতু শুধুমাত্র 50খানা সিট রয়েছে এবং সেটি ঝাড়গ্রামের রামগড়ে রয়েছে, তিনাদের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে বিডিওর কাছ থেকে। তো এই তথ্যগুলো নিতে হবে, আর সেই সঙ্গে বলা হচ্ছে যে এইগুলো দিয়ে তারা আবেদন করবে, আবেদন করার পর তারা অপেক্ষা করবে। আর এখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে হেল্পলাইন 0332337933 এবং অপরটি মোবাইল নাম্বার হলো 8902081201। কোনো রকম অসুবিধা হলে এই দুটোর যে কোনো একটি নাম্বারে অফিস টাইমে ফোন করে আবেদনকারীদেরকে জানাতে হবে যে তাদের এই অসুবিধা হচ্ছে। আশা করি এই নোটিফিকেশানটি আপনাদের সঙ্গে আলোচনা করার ফলে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাদের হাতের কাছে তৈরি রাখতে হবে আবেদন করার জন্য। এছাড়াও আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা প্রস্তুত থাকবেন, আমি আমার ইউটিউব চ্যানেলে 10th আগস্ট হলেই তারপরে আমরা লাইভ অ্যাপ্লাই করে দেখে দেব যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং হ্যাঁ, যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।